গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমাদের ছাদের জল ছাড়া হচ্ছে। তো এই যে জলটা, তারপরে সরে গেলে পরে ভালো করে ছাদটাকে ঝাঁ দিতে হবে, কারণ চারিদিকে মাটি। ওদিকে ওই যে মাটির যে একটা বাঁধ মতন দেওয়া হয়েছিল সেটা রয়েছে। তারপরে আজকে থেকে আমাদের সুবিধাটা হলো যে চেরি ম্যাক্সি তো আজ এক সপ্তাহের উপরে ওরা নিচে সমস্ত কিছু করছে, ভীষণ সমস্যা হচ্ছে। আর আমি কথা বলছি, আমাদেরকে দেখছে পাশের বাড়িতে যে মাইলো আছে, মাইলো ভীষণ চিৎকার করছে, শুনতে পাচ্ছো চিৎকার? আজকে আমরা তিনজনে ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি কাজে। তো এখানের মাটিগুলো প্রথমে তুলে ফেলছি, মাটিগুলো এমনিতে নরম হয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে, আর এই ছাদ পরিষ্কার করতে বেশ সময় লাগবে। তো আমাদের এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, তো প্রথমেই সকালবেলাতে চলে এসেছি, এখনও অবধি চেরি ম্যাক্সিকে ছাদে নেওয়া হয়নি। তো ছাদটা পরিষ্কার করার পর ওদেরকেই প্রথম আনতে হবে। তো ছেলে ওদিকে প্যাকেটটা ধরে রেখেছে, আমি ওদিকে কাদা মাটিগুলো ভরে ফেললাম। এগুলো আমার গাছের মাটি জানো তো, এগুলো সব ওদেরকে দেওয়া হয়েছিল। তো এগুলোকে নিয়ে গিয়ে আবার শুকিয়ে জায়গা মতো রেখে দিতে হবে। আমাদের ছাদ পরিষ্কারের কাজ মোটামুটি শেষের দিকে, এখন ফাইনাল টাচ দিয়েছে আমার ছেলে। এই যে ফাইনাল টাচ, আমি আর ওর বাবা পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন বললাম যে একটু কর, কোমর ধরে গেছে আর পাচ্ছি না, চা খাইনি, চা খাবো গিয়ে। সকালে তাড়াহুড়োতে আর কি করব, ফেনা ভাত করে নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিলাম, এটা আমরা এখন সবাই খেয়ে নেব। তারপরে আজকে চিকেন রান্না করব, এই জন্য এটাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটাকে কুচি করা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, এখন আলুটাকে ভেজে নিচ্ছি। বড় বড় করে আলু কাটা হয়েছে, আর এখন যেহেতু নতুন আলু খেতে বেশ ভালো লাগে। আজকে আমাদের সকাল থেকে নিমন্ত্রণ, কিন্তু নিমন্ত্রণ বাড়িতে যেতে পারিনি। তো মাংস ভাত রান্না করছি, সকালবেলা করেছিলাম পেঁয়াজ কালি ভাজা। তো আজকে দুপুরবেলা যাওয়ার কথা আছে, মানে আমার আর হাজবেন্ডের, জানি না কতটা কি যেতে পারবো। আজকে ওদের আইগুলো ভাত, তো এখন মাংসটাকে বসিয়েছি, বসিয়ে তোমাদের সাথে একটু কথা বললাম, তারপরে তো ঘরের কাজকর্ম চলছেই আর কি। স্নানের আগে ছেলেকে আর শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি, ওদেরকে খাইয়ে তারপরে স্নান করতে গেছিলাম। তারপরে এসে পুজোর ঘরে চলে এসেছি। আজকে হাজবেন্ড জয়নগরের মোয়া এনেছে, তো ভালোই হয়েছে, সেটা আমি আজকে ভোগে নিবেদন করছি। এবছর আমাদের বাড়িতে পুরোহিত মশাই দিয়ে পুজো করানো হচ্ছে না, কারণ আগামীকাল 26 জানুয়ারি আমাদের বিয়ে বাড়ি আছে, সকালবেলা থেকেই একবারে হইচই পড়ে যাবে। আর আমাদের বাড়ির সামনেই একবারে পুজো হয়, তো সেখানে এখন গান বাজছে। তো প্যান্ডেলের কাজ মোটামুটি হয়ে এসেছে, তোমাদেরকে একবার গিয়ে দেখাবো রাত্রিবেলা যদি পারি। তো ছেলের জন্য ওই যে পিছন দিকে দেখো, বিয়ে বাড়ির সমস্ত জ্যাকেট ট্যাকেটগুলো নিয়ে এসেছে, তো আগামীকাল যখন পড়বে তখন তোমরা দেখতে পাবে। তো আজকে এখনও পর্যন্ত আমার গ্রুপ প্ল্যাগ করা হয়নি, কিচ্ছু করা হয়নি, তো এখন সন্ধ্যাবাতি দেব, তারপরে বেরো। ছেলে আজকে পড়তে গেছে, তারপর এখন চা করব। পার্লার থেকে এসেছি, ফ্রেশ হয়েছি, হাজবেন্ড ওদিকে ফোনে বকবক করছে, তো চল একটুখানি চা করে নিই। আর দুটো মাত্র সিঙ্গারা এনেছি আমি আর হাজবেন্ড, একটা একটা খাবো, বেশি আনলে বেশি খেয়ে নেবে, কিন্তু আমি ইচ্ছা করে বেশি আনিনি, এই জন্য দুটো এনেছি আমি, একটা তুমি একটা। চা বসিয়ে দিয়েছি, আজকে লিকুইড দুধ দিয়ে চা করছি, গুঁড়ো দুধ দিয়ে করছি না। তো বাতাসা দিয়ে দিলাম, এখন চাটাকে ফুটে ওঠার পর আমি চা পাতা দিয়ে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তারপরে সামান্য একটুখানি কফি মিশিয়ে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো এখন আমরা তিনজনে যেহেতু খাবো, এই জন্য তিনটে কাপের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে শাশুড়িমা আর হাজবেন্ড ওই ঘরে রয়েছে, তো ওদেরকে চাটাকে দিয়ে এসে আমি শান্তি করে বসে বসে চা খাবো। সিঙ্গারার মধ্যে একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, কারণ শুধু সিঙ্গারা খেলে পরে পেটের একটুখানি প্রবলেম হতে পারে। আর একটুখানি কফির পরিমাণটাও বেশি নিয়েছি, মানে কফি বলছি চা কফি। ছেলে এখনো পর্যন্ত পড়ে ফেরেনি, আর আমাদের সামনে খুব সুন্দর লাইটিং করেছে যেখানে সরস্বতী পুজো হবে, তো ভাবছি ওখানে অঞ্জলি দেবো আগামীকাল। চা
চাটা খেয়ে চলে এসেছি ঘরে। ঘরে কিছু জামা কাপড় অগোছালো হয়ে রয়েছে, সেগুলোকে একটুখানি গুছিয়ে রাখছি, কারণ এইসব কাজগুলো করে নেওয়া ভালো। তো হাজব্যান্ড ওদের ওদিকে চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসেছে, ছেলেও একটু পরে চলে আসবে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ছেলে চলেও এসেছে। তারপরে ছেলেকে বললাম যে আগামীকাল যেটা পরবি সেটা একটুখানি পরে দেখ, নতুন তো, ও পরে দেখলো। এরপরে হাজব্যান্ড আর আমি বেরিয়ে গেছি। দেখো এখানে খুব ছোট্ট করে একটা পুজো হচ্ছে, কিন্তু খুব সুন্দর। এখানেও দেখো সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো বেশ ভালো লাগে দেখতে। তারপরে আমরা চলে এসেছি বাজারে, এটা হলো চন্দনপুকুর বাজার। চারিদিকে সরস্বতী পুজোর বাজার চলছে, চারিদিকে মানুষজন, ফুল ফল সমস্ত কিছুর ভিড়। আমি যেহেতু নিজে পুজো করবো এই জন্য পাঁচ রকমের ফল নিয়ে নিলাম, তো সেরকমভাবে একটুখানি দেখে শুনে নিলাম। তো এদিকে দেখো ভিড়টা দেখো কীরকম, প্রচুর ভিড় পড়েছে। তো এই ভিড় সামলিয়ে কেনাকাটা করাটাও একটুখানি মুশকিল ব্যাপার। আমি এখন ভাবছি যে ফুলটা আমি কীভাবে নেব। তো ফুলের দিকে দেখলাম প্রচণ্ডভাবে ভিড়, তো ফল এখন আমি বেছে নিয়েছি। তারপরে এখন তো দশকর্মার দোকান দেখি রাস্তার ধারেই বসে গেছে, মানে দোকান ছাড়াও এইসব দোকানগুলো এখন দেখছি নতুন বসেছে। তারপর এখানে খুব সুন্দর সুন্দর মাতৃবিগ্রহ রয়েছে, আর এই যে ফুলের দোকানটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, সুন্দর সুন্দর ফুল তো রয়েছে, সাথে সুন্দর সুন্দর মানুষজনও রয়েছে। এই মুহূর্তে এখানকার ভিড়টা কীরকম আছে তোমাদের একজনকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রচণ্ডভাবে ভিড় এখানে রয়েছে। তারপরে টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে এবারে হাজব্যান্ডের গাড়ি করে সোজা চললাম বাড়ির দিকে। আর যেটা হয়েছে, বৃহস্পতিবার যেহেতু পড়েছে পরের দিন, এই জন্য আমি ফুলটা আনিনি, ফুলটা যেহেতু ফুলে দিদি দিয়ে যাবে, এই জন্য ফল আর মিষ্টি নিয়ে চলে এসেছি। সব কিছু এখন নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দিলাম। তারপরে এখন রান্নাঘরে প্রচুর কাজকর্ম আছে, এই জন্য শিলনোড়াটা বের করছি। শিলনোড়াটা নামিয়ে আমি একবারে মাছের জন্য সর্ষে বেটে নিলাম, তারপরে হলুদটাকেও বেটে নিচ্ছি। তো আজকে পার্শে মাছ রান্না করব, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে তেল দিলাম, তাহলে মাছ ভাজাটা ভালো হবে। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, এখন হলুদ বাটবো। কাঁচা হলুদটাকে মিহি করে বেটে নিয়েছি, তারপরে বাটা হয়ে গেছে। এখন এটাকে একটা কাচের বাটির মধ্যে রেখে দিলাম আর সামান্য পরিমাণে তেল দিলাম। আগামীকালের জন্য হলুদটাকে বেটে রাখলাম, তেল দিয়ে রাখলাম, তাহলে নষ্ট হবে না, ফ্রিজে রাখা যাবে না, এখন ঠান্ডা হয়ে যাবে। আর আগামীকালের জন্য রান্না করে রেখে দিচ্ছি পার্শে মাছের ঝাল, যেহেতু মাছটা এনেছি আর কখন যাব তারও কোনো ঠিক ঠিকানা নেই, তো এই জন্য মাছটা রান্না করছি। তারপরে মায়ের তো কোনো ঠিক নেই, যাবে কি যাবে না এরকম একটা ব্যাপার আছে, এই জন্য বিশেষ করে রাখছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করব, কড়াইতে তেল দিয়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটছে, এবারে একে একে মাছগুলো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। ঠাকুর ঘরে যতটা পারবো কাজকর্ম করে রাখবো, ফল টল তো সবকিছু আনা হয়ে গেছে, আর সামান্য ছোট্ট করে পুজো করব, কি আর করব বলো। তো চলো কাজকর্মগুলো করে নিই, টুকটাক কাজ আছে। আর আজকে ঠাকুর ঘরটা মুছে রাখবো রাত্রিবেলাতে, আর সকালবেলা একদম সময় পাবো না, এখন আমার ব্লাউজের হাতা সেলাই করা হয়নি, কত কিছু বাকি আছে, সমস্ত গোছ গাছ সব কিছু বাকি রয়েছে। তো চলো আমাদের সামনের প্যান্ডেলে কাজ চলছে, মানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তো চলো দেখে আসি কি কাজ হচ্ছে। হাজবেন্ড এখানে রয়েছে, অনেক রাত্রি হয়েছে, প্রায় 12টা বাজে, এখন অনেক রাত্রি হয়ে গেছে, ওরা প্যান্ডেলটা তৈরি করছে। তো এটা কমপ্লিট করে তারপরে আবার কখন ওরা ঘুমাবে তার ঠিক নেই, হাজব্যান্ডও এখানে রয়েছে, পাড়ার কিছু ছেলেপেলেরাও রয়েছে। তো এখানে কনসেপ্টটা হলো কিছু পড়াশোনার কিছু পেন্সিল, তারপরে কম্পাস, এগুলো দেখতে পাচ্ছি। তো সবাই দেখো কাজকর্ম করছে, আর কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, করে এবারে বাড়ির দিকে যাচ্ছি। তারপরে তো বাড়িতে গিয়ে কাজকর্ম আছে, সেলাই করে সেলাইয়ের কাজটায় আমি লেগে গেছি। এদিকে ছেলেও রয়েছে, ছেলে তো যতক্ষণ আমি না ঘুমাবো ও ঘুমাবে না, ওদিকে ওর আম্মা এসেও বসে আছে, ওর আম্মা আমার সাথে বকবক করছে। তারপরে এদিকে সেলাইয়ের কাজ কমপ্লিট করে কিছু কসমেটিক্স আমি গুছিয়ে রাখছি, যেগুলো আমার পরতে হবে। তো দেখো সমস্ত গোছ গাছটা করে রাখছি, এগুলো এগিয়ে রাখলে পরে অনেকটা কাজ কিন্তু কমে যায়, তো এইদিকে এগুলো গুছিয়ে রাখা হয়ে গেল। তারপরে কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা পরতে পারি সেগুলোকে গোছ গাছ করে রাখছি, তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা, এই শাড়ির সাথে এই ব্লাউজটা, আর এটা পরে যাব বরযাত্রী বিয়ে বাড়িতে পরার জন্য। এই আমি শাড়িগুলো সব বের করে রেখেছি, এখানে ব্লাউজ আছে, এখানে আরো ব্লাউজ আছে, এখানে সায়া আর এই জুয়েলারি, তো মোটামুটি গোছানো হয়ে গেছে। এই গোছানোটাই কিন্তু মেন, এটা করে নিতে পারলে কিন্তু আর সাজগোজ করতে বেশি কোনো সময় লাগে না। তো হয়ে গেল, এখন বাজে রাত্রি 1টা, তো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করলাম। তুমি যাবে নাকি আবার? যাবে আবার? যেতে হবে না, প্যান্ডেলের কাজ হচ্ছে।
আমাদের এখানে প্যান্ডেলের কাজ হচ্ছে, তো সেই কাজ কখন শেষ হবে এখন অব্দি বলা যাচ্ছে না। তারপরে ছেলে তো ওখানে স্ট্যাচু হয়ে গেছে। তোর কোথায় ব্যথা কোথায়? তো চলো বন্ধুরা, আজকে অনেক রাত্রি হয়ে গেছে, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সুন্দর আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।